হাই ফ্রেন্ডস, মো লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। তো আজকে যাব গণেশ পুজো দেখতে, গণেশ ঠাকুর দেখতে। আমাদের পাড়াই, আমার পাড়ার থেকে বেশি দূর না, তো যাচ্ছি গণেশ পুজো মানে গণেশ ঠাকুর দেখতে বা প্যান্ডেল দেখতে। আমার বাড়ি থেকে বেশি দূর না, খুব কাছেই, তো ভাবলাম চলো আজকে একটু গণেশ মানে গণেশ ঠাকুর দেখে আসি। আমার সামনে যখন পুজো হচ্ছে তো কেন না দেখে আসা যাক, দেখে আসি আর কি। তো এ দেখো পুরো সামনেটা একদম প্যান্ডেলের, মানে বাইরে প্যান্ডেল তো হয়েছেই, তারপর লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর করে সাজায়। আর এই পুকুরটার সামনে প্রত্যেক দিন দেখি কত লোক বসে থাকে, আজকে কেউ বসে নেই, দেখছি ফাঁকা একদম। তো নাহলে গরমের দিনে অনেক অনেকে বসে থাকে আর কি, গরমে হাওয়া খায় আর কি, খুব সুন্দর এই পুকুর ধারটা। তারপর দেখো, তারপর যাচ্ছি পুকুর পাড়ের পাশ থেকেই, মানে ওদিকেই তোমার পুকুর পাড়ের পাশের ওদিকটাই মানে পুজোটা হয় আর কি, খুব বড় করে বেশ পুজোটা হয়, খুব সুন্দর করে করে, আর লাইটিংও দেখো ভালোই করেছে। তো খুব সুন্দর লাগেছিলো আমার, লাগছিলো আর কি, আমার খুবই সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো মানে ভিডিও করছিলাম যখন খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো মানে কি বলবো, নিজের দেখতেও যেমন ভালো লাগছিলো আর তোমাদের সাথে শেয়ার করবো এটা ভেবেও আমার খুব ভালো লাগছিলো। আর এত সুন্দর লাগছে পুকুরটার জন্য, যেন আরও বেশি সুন্দর লাগছে, লাইটের লাইটটা পুরো জলের মধ্যে পড়েছে না, এর জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। গাছের মধ্যেও দেখো কী সুন্দর লাইট দিয়েছে, আর লাইটের সেটা গাছের মধ্যে পড়েছে, আর লাইটের কিছুটা জলের মধ্যে পড়েছে, মানে এর জন্য আরও মানে সুন্দর লাগছে দেখতে। আর এই সেটা জুড়ে পুরো গান একটা দিয়েছে, কিন্তু আমি গানটা পুরোটাই এত সুন্দর, তবে মিউট করে দিয়েছি, কারণ কী জানি আবার কী সে হয়, এই জন্য গানটা মিউট করে দিয়েছি, কারণ এর আগেও আমার ভিডিওতে গান ছিল, তো এই জন্য অসুবিধা হয়েছে, এই জন্য আমি মিউট করে দিয়ে নিজের ভয়েস। তারপরে এই দেখো ঠাকুর, ঠাকুরও খুব সুন্দর হয়েছে দেখতে, ঠাকুরের চারিদিকেও লাইট দিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো। তো আমি যতক্ষণ দেখছিলাম আমার খুব ভালো লাগছিল, আর এটা ভেবেও ভালো লাগছিল, শেয়ার করি আর কি, আমার খুবই ভালো লাগে, মনে হয় প্রত্যেক মুহূর্তেরও যদি জিনিস হতো শেয়ার করতাম তাহলেও আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু হয়ে ওঠে না সেটা আর কি, সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না, অনেক রকম অসুবিধা থাকে এই জন্য। তো যখনই কিছু ভালো জিনিস পাই বা যাই হোক আমি শেয়ার করতে থাকি, আমার ভালো লাগে। তো তাও দেখো ওদিকটা জুড়েও পুরো লাইটিং, ওদিকটা জুড়েও পুরো লাইটিং, আর যেহেতু পাড়ার মধ্যে না, তো সেরকম খুব একটা মানে খুব চাকচাক্যভাবে যাইনি, একদম যেরকম অর্ডিনারিভাবে যাওয়া সেরকমভাবেই আমি গেছি, আমার সাথে আমার মা গেছে, আমি বললাম চলো আমি একটু ঠাকুরটা দেখে আসি, আর আমার বন্ধুদের সাথেও এই ঠাকুর মানে আমাদের পাড়ার মানে পুজোটা শেয়ার করবো, তা ওদেরকেও দেখাবো যে আমাদের পাড়ার পুজোটা কেমন হয়। তো দেখো খুব সুন্দর হয়েছে, মানে এইটুকু মানে অল্পর মধ্যে দিয়ে করেছে, তবুও মানে লাইটিংটা জলের ফোড়াতে যেন আমার জন্য আরও বেশি সুন্দর লাগছিলো সত্যি কথা বলতে গেলে কি। আর এই যে আমাদের মায়ের মন্দির, মা কালীর মন্দির, ওদিকেও একটা মা কালীর মন্দির আছে। তো এই যে পুজো শেষ পুরো, তো আমি বেরিয়ে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখো এখানেও দেখো পুরো মানে চারিদিকে পুকুর বাড়ির চারদিকটা পুরো লাইট করেছে, ঠাকুরের প্যান্ডেলের চারিদিকেও মানে খুব সুন্দর লাইটিং দিয়েছে, তারপরে মানে ঠাকুর তো দেখলেই খুব সুন্দর হয়েছে। তো এটাই আজকের মতো এতটুকুই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।